আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আমি এখন আসি মোগলহাট স্থল বন্দরে, একটু আগে আসছি। আমার সাথে আছে এই যে বাপ্পি ভাইয়া, কওয়া লাগে না, তার আগে হ্যালো দিয়ে দিছে। তো আসার সময় আমাদের সাথে একটা মজার কাহিনী হয়ে গেছে। গাড়িতে আসছি, গাড়ি একটু বোঝেনি তো পিনিকে পিনিকে জোরে চালাইছি। আচ্ছা, এখন মজার কাহিনীটা হইতেছে, আমার এই যে হেলমেট, হেলমেটের ফাঁক দিয়া এই একটা ফরিং ঢুকে গেছে। এখন আমরা এই ফরিংটাকে উদ্ধার করব, কি কও ভাই? ঠিক 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 কিনা বলো? ঠিক। এখন তুমি ক্যামেরাটা ধরো, ফরিংটাকে উদ্ধার করি। আমাদেরকে অতি সাবধানতার সাথে ফরিংটাকে উদ্ধার করতে হবে, যাতে ফরিংটা ব্যথা না পায়। ফরিংটা এমনভাবে আটকে গেছে যে আমরা বের করতে হিমশিম খাচ্ছি, তবে মনে হয় আমরা বের করতে সক্ষম। এই দেখেন সেই কাঙ্ক্ষিত ফরিং। এই ফরিংটা আমার হেলমেটের ভিতরে ঢুকে গেছিল, ফাঁক দিয়ে ঢুকে গেছিল আর কি, ফাঁক দিয়ে। এখন ফরিংটাকে আমরা আজাদ করে দেবো, কিন্তু না, ফরিংটা আমাকে এত ভালোবাসে যে এত ভালোবাসে যে ফরিংটা আমার কাছ থেকে যাইতে চাইতেছে না। অতএব ফরিংটা ভাবতেছি আমি বাসায় নিয়ে যা পুষবো, পুষিয়া ফরিংটা বড়ো করবো, বড়ো করিয়া যে বাপ্পি ভাইয়া রান্না করি, ভাজি করি, খাওয়াবো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।